মহাজোট শরীকদের 60টি আসনে ছাড় আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়নের তালিকা কাল পাঠানো হবে এসিতে নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিতে পরাজিত করার আশাবাদ 206 আসনে বিএনপির চূড়ান্ত তালিকা ঘোষণা বাকি 94 আসনের ঘোষণা কাল মতবিরোধ ভুলে একসঙ্গে কাজ করার নির্দেশ আপিল শুনানির দ্বিতীয় দিনে নিষ্পত্তি হলো বাছায়ে বাদ পড়া 150 জনের আবেদন বাদ রুহুল আমিন হাওলাদার স্থগিত আমানুল্লাহ আমান ও আফরোজা আব্বাস ফিরে পেলেন রেজা কিবরিয়া আগামী নির্বাচনে বাংলাদেশে জামাত নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠায় তৎপর পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ভারতীয় গণমাধ্যমের খবর লন্ডনে তারেকের সঙ্গে আইএসআই এর বৈঠক এবং রাঙামাটিতে প্রার্থীদের মধ্যে বাড়ছে সংঘাতের আশঙ্কা অভ্যন্তরীণ কন্দলের কারণ অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি দেখছিলেন শিরোনাম বাংলা সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আমি শফিক মোহাম্মদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিক দলগুলোকে 60টি আসন দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এছাড়া 17টি আসনে একজন করে প্রার্থী চূড়ান্ত করে তাদের হাতেও মনোনয়নের চিঠি তুলে দেয়া হয় আগামীকাল নির্বাচন কমিশনে যাবে চূড়ান্ত মনোনয়নের তালিকা শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাঝভান্ডারীকে মনোনয়নপত্র দেওয়ার মধ্য দিয়ে মহাজোটের শরিক দলগুলোকে মনোনয়নের চিঠি দেওয়ার কার্যক্রম শুরু করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দীর্ঘ আলোচনার মাধ্যমে মহাজোটের কাছ থেকে জাসদ ইনু পেয়েছে 3টি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পেয়েছে 5টি তরিকত ফেডারেশন 2টি জাসদ আম্বিয়া 1টি যুক্তফ্রন্ট 3টি বিকল্প ধারা 3টি জেপি মঞ্জু 2টি এবং জাতীয় পার্টি পেয়েছে 40 থেকে 42টি আসন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীক নিয়ে বিজয় আনতে কাজ করা হবে বলে জানিয়েছেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার শান্তি এবং উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আমরা মনে করি এর চাইতে বেশি সমঝোতা করবার জায়গা আমাদের ছিল না তবে যেহেতু আমাদের প্রার্থীরা অনেক জায়গায় আছে তারা নির্বাচন করতে পারবে এবং সেখানেও এক ধরনের সমঝোতা কাজ করবে পরে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে তাদের আসন চূড়ান্ত করা হয়েছে এছাড়া আওয়ামী লীগের যেসব আসনে 2 জন করে প্রার্থী ছিল সেখানেও 1 জন করে প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নের চিঠি দেওয়া হচ্ছে বলে জানান তিনি শেষ সময় পর্যন্ত কোথাও কোথাও প্রার্থী পরিবর্তন হতে পারে বলেও জানান ওবায়দুল কাদের 55-60 এটা বাদ দিয়ে বাকিটা আওয়ামী লীগের সেটা ঠিক আছে আসন ভাগাভাগির নামে বানরের পিঠাভাগ করছি আমরা উইনেবল এন্ড ইলেক্টেবল দেখে পাচ্ছি নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টকে পরাজিত করে বেশিরভাগ আসনেই আওয়ামী লীগ বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন তিনি সাম্প্রদায়িক অশুভ শক্তি ঐক্যফ্রন্টকে পরাজিত করে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ শেখ হাসিনার মহাজোট বিপুল ভোটে বেশিরভাগ আসনে বিজয়ী আগামীকাল শনিবার আওয়ামী লীগের 300 আসনে মনোনয়নের চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে বলেও জানান ওবায়দুল কাদের রোজিনা রোজি সময় সংবাদ ঢাকা আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন জামায়াতকে এখনও সঙ্গে রাখাই বিএনপির আসল চেহারা বেরিয়ে এসেছে দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি এ সময় মন্ত্রী আরও বলেন আওয়ামী লীগের সময় সুষ্ঠু নির্বাচন হয় তাই কেন্দ্র পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নেই বিএনপির সাহেবরা ওনারা তো চুরি করতে অভ্যস্ত তো ওই জন্য ওই যে অসুখ থেকে ওনারা মনে করেন সব কিছু পাহারা দিতে হবে তো ওনাদেরকে আমি এইটুকু বলে দিতে চাই যে আওয়ামী লীগের সময় সুষ্ঠু নির্বাচন হয় আপনারা যতই পাহারা দেন আর যাই দেন সুষ্ঠু নির্বাচন হবে তাদের আসল রূপ এখন বেরিয়ে গেছে তারা সবসময় জামাতের পকেটে ছিল এখনো আছে 206টি আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন 20 দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের আসনগুলো চূড়ান্ত করে তা আগামীকাল জানানোর কথা বলেন মির্জা ফখরুল আন্দোলনের অংশ হিসেবে সব ভেদাভেদ ভুলে সবাইকে এক হয়ে নির্বাচনে থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব সব নয় কিছু কিছু জায়গায় এখনো আপনারা আমাদের নির্বাচন কমিশন থেকে যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে আসেনি অথবা আদালতে আছে সেই নামগুলো আমরা আসনগুলো আমরা বাকি রাখছি আর 20 দল এবং ঐক্যফ্রন্টের
আসন বিন্যাস চূড়ান্ত হওয়ার পরে আগামীকাল সেটা চূড়ান্ত হবে, ঘোষণা করবেন করা হবে। আমাদের 300 আসনের মধ্যে আমরা এখন 206 জনের নাম ঘোষণা করতে যাচ্ছি এবং বাকি 94টি আসন আগামীকাল করা হবে। যে আজকে গণতন্ত্রের উত্তরণের জন্য, আমাদের হারিয়ে যাওয়া অধিকারগুলোকে ফিরিয়ে আনার জন্য, একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আজকে আমাদের দেশত্রী এবং খালেদাকে মুক্ত করার জন্যে আমাদের এই নির্বাচনে এই জাতীয় ঐক্যফ্রন্ট, বিশদলীয় ঐক্যজোট, বিএনপির প্রার্থীদের বিজয়ী করে আপনার গণতন্ত্রকে বিজয়ী করবেন, এটাই হচ্ছে আমাদের আহ্বান। দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনে চলছে সংক্ষিপ্ত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি। আজ নিষ্পত্তি করা হচ্ছে 150 জনের আবেদন। এরই মধ্যে আপিলে বাদ পড়েছেন পটুয়াখালী এক আসনে জাতীয় পার্টির বাদ পড়া মহাসচিব রুহুল আমিন হাওলাদার। তবে প্রার্থিতা ফিরে পেয়েছেন চিত্রনায়ক সোহেল রানা ও ঐক্যফ্রন্ট প্রার্থী রেজা কিবরিয়া। বৈধতা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। মনোনয়নপত্র বাতিল এবং গ্রহণের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে অংশ নেওয়ার জন্য নির্বাচন কমিশনে সংক্ষুব্ধ প্রার্থীদের ভিড় দ্বিতীয় দিনেও। সরকারি ছুটির দিন শুক্রবার সকাল 10টার পরপরই প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে শুরু হয় আপিল নিষ্পত্তি। দ্বিতীয় দিনের কার্যতালিকায় 161 থেকে 310 ক্রমিক পর্যন্ত প্রার্থীদের আপিল। শুনানিতে বাতিল হয়ে যায় ঋণ খেলাপির অভিযোগে পটুয়াখালী এক আসনের আলোচিত প্রার্থী জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের প্রার্থিতা। তবে প্রার্থিতা ফিরে পেয়েছেন হবিগঞ্জ এক আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী রেজা কিবরিয়া ও বরিশাল দুই আসনে জাবা প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা। রুহুল আমিন হাওলাদার সাহেবের যে নমিনেশন পেপারটা ক্যান্সেল করেছিলেন রিটার্নিং অফিসার, তার বিরুদ্ধে আপিল করেছি। সেই আপিলটা এখন শুনানি করে এখন কমিশন এটাকে নামঞ্জুর করেছে। ঋণ খেলাপি আছে কিনা সেগুলো ব্যাপারে কিন্তু ছাড় দিচ্ছে। 1% ধরেন ক্রমিক নাম্বারের ভুল, এটা তো এমন কোনো মিস্টেক না, এটা একটা কমন সেন্স তাই বলে। আইনের প্রতি যে শ্রদ্ধাবোধ সেটুক পেয়েছি। রেজা কিবরিয়া সাহেবের সেখান থেকে রিফিউজ করেছিল, নমিনেশন রিজেক্ট করেছিল, এখানে ওনারা এলাউ করেছেন। এটা ক্রেডিট কার্ডের ফিসের ব্যাপার ছিল, উনি কোনো সময় ক্রেডিট কার্ড ইউজ করেনই নাই। এদিকে প্রতিপক্ষ প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন কেউ কেউ। শুনানিতে এ ধরনের বেশিরভাগ অভিযোগ বাতিল হয়, প্রার্থিতা বহাল থাকে অনেকের। বিএনপি এবং আরেকজন দুই প্রার্থী এসে এখানে আপিল করেছিলেন, মূলত ট্রায়াল কোর্টের জাজমেন্টে আমাকে কনভিক্ট করা হয়েছিল, 13 বছর সাজা দেওয়া হয়েছিল, মহামান্য হাইকোর্ট সেই মামলায় আমি খালাস পেয়েছি। আমার জনপ্রিয়তায় ভীত হয়ে আমার প্রতিপক্ষ কতগুলা কি বলে আনওয়ান্টেড কতগুলা কজ নিয়ে আপিল দায়ের করেছে এবং নির্বাচন কমিশন আপিল নামঞ্জুর করেছে। এর আগে প্রথম দিন 160 জনের আপিল নিষ্পত্তি শেষে 81 জন প্রার্থীরা ফিরে পান। এর মধ্যে বিএনপির 32 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। স্বতন্ত্র প্রার্থীদের বড় রাজনৈতিক দলগুলো ভয় পায় বলেই আইনের মার পেঁচে তাদের মনোনয়ন থেকে বাদ দিচ্ছে সরকার, এমন অভিযোগ করেছেন 11 জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দৌড়ে বৈধতা না পাওয়া স্বতন্ত্র প্রার্থীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক সভায় স্বতন্ত্র প্রার্থী পরিষদ এ অভিযোগ করে। অনিবন্ধিত ছোট রাজনৈতিক দলের প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানে 1% ভোটারের সমর্থনের সমালোচনা করেন তারা। আইনের এই ধারাটি পরিবর্তনেরও দাবি জানানো হয়। বাংলাদেশের 11 জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জামাত নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠা করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ আসামে প্রকাশিত খবরে বলা হয়, ভারত বিরোধী সরকার প্রতিষ্ঠায় বিএনপিকে ক্ষমতায় আনতে কাজ করে যাচ্ছে পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ISI। এজন্য লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামাত নেতা আব্দুর রাজ্জাকের সঙ্গে ISI এর কর্মকর্তারা বৈঠক করেছেন বলেও ওই খবরে জানানো হয়। বিএনপি জামাতকে সমর্থন দিতে মার্কিন সিনেট এবং কংগ্রেসেও সংস্থাটি নিয়মিত যোগাযোগ করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ভালো সময় আরো থাকছে। নরসিংদীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত, ধামরাইয়ে বাসের ধাক্কায় 3 মোটরসাইকেল আরোহীর মৃত্যু। ভিগো ইলেকট্রিক কনডুইট পাইপ, থাকুন ভাবনাহীন।
হ্যাসল-ফ্রি লাইফ। দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে হলে আগামীতে শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়ায় মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনকে বানচাল করতে ষড়যন্ত্র চলছে। দশ বছরে এই পরিবর্তনটা এসছে, দশটা বছর আপনারা সুযোগ দিয়েছিলেন বলে আগামী পাঁচটা বছর যদি আমরা সুযোগ পাই, আমরা আশা করি আমরা উন্নয়নের উচ্চ শিখরে যেতে পারব। দেশ যেভাবে এগুচ্ছে সেই এগুনোটা যদি আমরা অব্যাহত রাখতে চাই তাহলে শেখ হাসিনার বিকল্প নাই। অসাম্প্রদায়িক বাংলাদেশ যে আমরা চাই, সে অসাম্প্রদায়িক বাংলাদেশ রক্ষার জন্যেই আগামী নির্বাচনে মানুষ আমাদের পক্ষে রায় দেবে আমরা বিশ্বাস। এই রায়কে বানচাল করার জন্য, এই নির্বাচনকে বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদেরকে আরেকবার সুযোগ দেন, শেখ হাসিনা আরেকবার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী করি, আমরা ইনশাল্লাহ উন্নয়নের উচ্চমার্গে পৌঁছতে পারব। রাঙামাটিতে নির্বাচনী আমেজ জমে ওঠার সাথে সাথে প্রার্থীদের মধ্যে বাড়ছে সংঘাতের আশঙ্কা। পাহাড়ি গ্রুপগুলোর অভ্যন্তরীণ বিরোধের পাশাপাশি অবৈধ অস্ত্রের নিয়ন্ত্রণ করতে না পারায় শঙ্কিত তারা। গত এক বছরে পাহাড়ি সন্ত্রাসীদের অভ্যন্তরীণ বিরোধে খুন হয়েছে 41 জন। হেফাজত সবুজকে সাথে নিয়ে শাখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দশটি উপজেলা এবং দুটি পৌরসভার সমন্বয়ে গঠিত এই সংসদীয় আসনে বরাবরই আওয়ামী লীগের আধিপত্য থাকলো। দশম জাতীয় সংসদ নির্বাচনে এখানে চমক দেখিয়েছে আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি, কিন্তু পাহাড়ি দলগুলোর বর্তমানে অভ্যন্তরীণ বিরোধ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে জেএসএস ব্যাংকে যেমন দুটুকরো হয়েছে, তেমনি দুভাগে বিভক্ত হয়েছে ইউপিডিএফ। এই অবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ি সন্ত্রাসী গ্রুপগুলো আধিপত্য বিস্তারের চেষ্টা চালাতে পারে বলে অভিযোগ আওয়ামী লীগ এবং বিএনপি দুদলের। অবৈধ অস্ত্রের ব্যবহার হওয়ার আশঙ্কা তো আছেই, তারা এখানে চাঁদাবাজির জন্য অবৈধ অস্ত্র ব্যবহার করছে, মানুষের বাকস্বাধীনতা হরণ করার জন্য অস্ত্র প্রয়োগ করছে। নির্বাচন কমিশনের তার ভূমিকা যথাযথভাবে যদি প্রতিপালন করেন তাহলে এখানে কোনো অস্ত্রধারী যেই হোক না কেন, যে দলের হোক না কেন, কোনো অস্ত্রধারী এখানে কোনো কিছু করতে পারবে না। রাজনৈতিক দলগুলির অভিযোগের তির যথারীতি জেএসএস এর দিকে, কিন্তু জেএসএস এর অন্যতম এই শীর্ষ নেতা বলছেন ভিন্ন কথা, আশ্বস্ত করছেন নির্বাচনী কার্যক্রমে সন্ত্রাসীদের ব্যবহার না করার। এ সংসদীয় আসনে এবারে নির্বাচনী লড়াইয়ে এখন পর্যন্ত টিকে রয়েছেন 10 জন প্রার্থী। এখানে তো আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, ওনারা তো দেখবেন এটা আইন শৃঙ্খলা বিষয়টা, আর যেখানে আমার জেতার সম্ভাবনা আমরা সেখানে ঝামেলা করতে যাবো কেন। গত এক বছরে রাঙ্গামাটিতে পাহাড়ি সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারের বিরোধকে কেন্দ্র করে খুন হয়েছে 40-এর বেশি মানুষ। তাই সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে অবৈধ অস্ত্রধারী এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি ব্যবসায়ী ও সুশীল সমাজের। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যথেষ্ট তৎপর, তবে এটা জনগণের সহযোগিতাও লাগবে। 6,116 বর্গ কিলোমিটারের এ জেলার একমাত্র সংসদীয় আসনে ভোটার 4,18,217 জন। রাজনীতির ক্ষেত্রে অনেকটা ব্যতিক্রম রাঙ্গামাটি পার্বত্য জেলা। সারা দেশে যেখানে জাতীয় রাজনৈতিক দলগুলোর আধিপত্য, সেখানে প্রভাব বিস্তার করে আছে আঞ্চলিক 4টি দল। এর মধ্যে প্রধান 2টি দল ইউপিডিএফ এবং জেএসএস রয়েছে নির্বাচনের মাঠে। তাই নির্বাচনের ফল কী হতে যাচ্ছে আগামটা কেউ বলতে পারছে না, আর এর জন্য অপেক্ষা করতে হবে অন্তত 30 ডিসেম্বর পর্যন্ত। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। প্রথমবারের মতো এবার রংপুর 3 সদর আসনে নির্বাচনী এলাকায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার হচ্ছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তথ্য প্রযুক্তি সচেতন তরুণরা। তবে ভোট কারচুপির অভিযোগ তুলে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ বন্ধের দাবি বিএনপির, আর আওয়ামী লীগের দাবি ইভিএমে অনিয়মের কোনো সুযোগ নেই। এদিকে ইভিএম মেলাসহ মাঠ পর্যায়ে সচেতনতামূলক বেশ কিছু কার্যক্রম চলছে জানিয়ে সন্দেহ দূর করতে সব ব্যবস্থায় নেওয়া হবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল হাবিব। 175টি ভোটকেন্দ্রের 906টি বুথে ইভিএমে এ ভোট দিতে পারবেন এই সংসদীয় এলাকার 4,42,149 জন ভোটার। এর আগে গত বছরের ডিসেম্বরে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে পরীক্ষামূলক ইভিএম ব্যবহার হয়েছিল সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে। ব্রাহ্মণবাড়িয়ায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গৃহকর্তীসহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে শহরের সিও অফিস পাড়া এলাকায় একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, 4 বছর আগে স্বজনদের কাছ থেকে শিশু লাভিয়া আক্তারকে নিয়ে আসেন গৃহকর্তী নেহার সুলতানা। এরপর থেকে তার বাড়িতেই কাজ করত লামিয়া।
কিন্তু প্রায়ই গৃহকর্তী ও তার দুই মেয়ে রুমা ও তাবাসসুম তাকে মারধর করত বলে জানায় লামিয়া। সবশেষ গত রাতে লামিয়াকে মারধর করলে থানায় খবর দেয় প্রতিবেশীরা। পুলিশ এসে লামিয়াকে উদ্ধার করে। পরে পুলিশ বাদী হয়ে অভিযুক্ত গৃহকর্তী সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে। রাতে বিভিন্ন জায়গায় অভিযান করে গৃহকর্তী সহ তার দুই মেয়েকে আমরা আটক করি। রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে সকালে ডুবোচরে আটকা পড়েছে চারটি পণ্যবাহী জাহাজ। এ নিয়ে গত এক সপ্তাহে আটকে পড়া পণ্যবাহী জাহাজের সংখ্যা দাঁড়ালো 20টিতে। পণ্য খালাসে বাড়তি খরচ হয়, বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। প্রতিদিন দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে চলাচল করে অনেক পণ্যবাহী জাহাজ। কাজিরহাট, বেতালিয়া, নগরবাড়ি সহ বিভিন্ন এলাকায় অসংখ্য ছোট বড় ডুবোচর থাকায় ব্যাহত হয় জাহাজ চলাচল। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গেল এক সপ্তাহে ডুবোচরে আটকা পড়ে বিভিন্ন পণ্য বোঝাই 16টি জাহাজ। শুক্রবার সকালে নতুন করে সিমেন্ট বোঝায় আরও 4টি জাহাজ আটকা পড়েছে পদ্মা নদীতে। জাহাজগুলো চট্টগ্রাম থেকে ছেড়ে এসেছে বলে জানালেন শ্রমিকরা। এদিকে ছোট ট্রলার দিয়ে আটকে পড়া জাহাজ থেকে মালামাল খালাস করতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। নদীর নাব্যতা কমে যাওয়াতে, এখানে কোন নিরাপত্তা না থাকাতে দৌলতদিয়া ঘাটে এসে অবস্থান করে। এখানে আংশিক মাল কেটে ওরা চলে যায়। নির্দিষ্ট স্থানে ঠিক সময় মতন আমরা পৌঁছতে পারতেছি না, কারণ একমাত্র নদীতে পানি কম থাকার কারণে। জাহাজ চলাচলে 13 ফুট পানির প্রয়োজন হলেও কাজিরহাট, বেতালিয়া ও নগরবাড়ির রুটে বর্তমানে গভীরতা আছে মাত্র 6 থেকে 8 ফুট। সংবাদ রাজবাড়ী। দেশের বিভিন্ন এলাকায় রেললাইন সম্প্রসারণের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন ও নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম সহ 10টি সংগঠন। দুপুরে ঢাকা থেকে জামালপুর অভিমুখে রেল অভিযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনগুলোর পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এ সময় বাপা অস্ট্রেলিয়া শাখার সভাপতি কামরুল হাসান খান ও পবা জামালপুর শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম বক্তব্য রাখেন। বক্তারা জামালপুর ঢাকা ডাবল লাইন দ্রুত বাস্তবায়ন ও দেশের রেলওয়ে যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন সহ 12 দফা দাবি পেশ করেন। নানা কর্মসূচিতে সাতক্ষীরা সহ বেশ কয়েকটি জেলায় হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। সকালে সাতক্ষীরায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযুদ্ধ স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধারা সহ সর্বস্তরের মানুষ। এছাড়া যশোর ও মাগুরায় নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালন করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহাজোট শরীরদের 7টি আসনে ছাড় আওয়ামী লীগের। চূড়ান্ত মনোনয়নের তালিকা কাল পাঠানো হবে ইসিতে। নির্বাচনের সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করার আশাবাদ। 206 আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা। বাকি 94 আসনের ঘোষণাকাল মতবিরোধ ভুলে একসঙ্গে কাজ করার নির্দেশ। আগামী নির্বাচনে বাংলাদেশে জামায়াত নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠায় তৎপর পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। ভারতীয় গণমাধ্যমের খবর, লন্ডনে তারেকের সঙ্গে আইএসআই এর বৈঠক। আপিল শুনানির দ্বিতীয় দিনে নিষ্পত্তি হল বাছায় বাদ পড়া 150 জনের আবেদন। বাদ রুহুল আমিন হাওলাদার ফিরে পেলেন রেজা কিবরিয়া। এবং রাঙামাটিতে প্রার্থীদের মধ্যে বাড়ছে সংঘাতের আশঙ্কা। অভ্যন্তরীণ কোন্দলি দায়ী, অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।